ইসলামে ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কত বছর? যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি, তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন? টিভিতে যখন খেলা হয় তখন বিটিভি না বেট বা বাজি ধরা যাবে কিনা, মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন। আমরা মাঝে মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে, আমি বুঝতে পারি ভুল হচ্ছে, এরপরও এইসব চিন্তা আসে, থেকে বাঁচার উপায় কি? বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোনো প্রকার আমল ইসলামে আছে কিনা? ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? মুসলমানদের দাড়ি ও চুলের বিধান কি? বাবরি চুল রাখা যাবে কিনা? অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? সরকারি বিদ্যুৎ খরচ করে খেলাধুলা করা কি জায়েজ আছে কিনা? রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দোষণীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা? অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইয়েরা। অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বিঘত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় সাতবক জমিন ঝুলিয়ে দিবেন, দশাতে থাকবেন তাকে। ভাইরা আমার, একটা গুনাহ করেন, আল্লাহর একটা নাফরমানি করেন, আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন, এত বড় রিস্ক নাই। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে যত বড় রিস্ক আছে, কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কিয়ামতের দিন। দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লেখায় নেন, আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন, আছে না নেই? দেশ থেকে ভাই টাকা পাঠাইছে, আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে আনিছে, আছে না নাই? অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে, হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেই টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে, যদি তাকে টাকা দিয়ে থাকেন, কিন্তু এরপরেও তার জীবনের সব কামাইয়ের টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, আছে না নাই? এগুলো হারাম। দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না, চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে, কিয়ামতের ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না। দুনিয়াতে যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করে আমার উপকার করছে, কারণ এর বিনিময়ে আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে? সাহাবায়ে কিরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা মাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা কড়িও নাই, সহায় সম্পত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না এটা তো সাময়িক সময়ের মুফলিস, সাময়িক সময়ের অভাবী, এর অভাব যে কোনো সময় দূর হয়ে সে বড়লোক হয়ে যেতে পারে। আসল মুফলিস আর অভাবী সেই লোক যে অনেক আমল, অনেক ওয়াজ মাহফিল শুনছে, দাই রাখছে, নামাজ কালাম পড়ছে, অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে, এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে, অন্যায়ভাবে আত্মসাৎ করছে, জাল দলিল করে নিছে, আইল ঠেলে জমি বাড়াইছে, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই, ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, স্ত্রীর মহরানা পরিশোধ করে নাই, বান্দার হক দেয় নাই, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে, চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো, গায়ের জোর ছিল, আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে? তখন কি হবে? জমি তো আর নাই, দিবে কি? তখন আল্লাহ তাআলা বলবেন, যত আমল করছো, যত কোরআন তেলাওয়াত করছো, যত নামাজ পড়ছো, যত তসবিহ পড়ছো, এই সবগুলা থেকে পাওনাদারকে দাও। দিতে 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 আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে, এবার কি হবে? পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও, নিয়া এরপরে জাহান্নামে ফেলে দিবে। ভাইরা আমার, তসবিহ টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন, কথা কি বুঝাতে পারছি? আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে, মুসনাদ আহমদের হাদিসে আসছে। এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, সেটা হলো শিরক করে মারা গেলে তওবা ছাড়া। দুই নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা কোনটা? আল্লাহর কথা মানেন নাই, পর্দার বিধান মানেন নাই, নামাজ পড়েন নাই, ত্রুটি করছেন, রোজা রাখেন, আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট, সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে সাজা দিতে পারেন। আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, কারোর হক নষ্ট করছেন, কাউকে গালি দিছেন, কারোর জমি আত্মসাৎ করছেন,
এই মামলা আল্লাহ তাআলা বলবেন এই মামলা আমার কাছে না, এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল, আর না হলে নাই। আর কোন বাদী কিয়ামতের দিন ছাড় দিবে? বাপ ছেলেকে ছাড় দিবে। এজন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমল কম করেন কিন্তু মানুষের হক নষ্ট করবেন। ইসলামে ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? যদি থাকে তাহলে সেটা কত বছর? বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই, তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু 18 বছর নির্ধারণ করা আছে, এই বছর এই বয়সেও যদি সবাই বিয়েটা করে তারপরেও এই সমাজের সমস্যা অনাচারের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না, দেরি করে। যুবকরা কি সব আরেকজনের পায়ে হাঁটে? এরপরেও বলে নিজের পায়ে এখনো দাঁড়াইতে পারিনি, ঠিক না? বে ঠিক। আরে ভাই, স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে, মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে, আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন। কথা কি বুঝতে পারছি? তথাকথিত পায়ে দাঁড়ানোর এটারও কোনো সীমানা নাই। একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা, বাড়ি করা, গাড়ি করা, 50,000 টাকা স্যালারি হওয়া, এটা হলো তার পায়ে দাঁড়ানোর মিনিং। আরেকজনের কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো 10,000 টাকার একটা চাকরি, ঠিক না? বেঠিক। এই পায়ে দাঁড়ানোর কোনো শেষ নাই। বিবাহ বিলম্ব হলে জেনা সহজ হয়, অতএব বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন, সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবেন। এখন মুশকিল হলো সবে রাজি আছি আমরা, ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে, আর মেয়েরা চায় একটা টাকার বস্তা, ঠিক না? বেঠিক। দিনদারি কেউ চায় না। এরপরে যখন বিপদে পড়ে দেখে যে আসলে সুখটা অন্য জায়গায়, একজন ভালো মানুষ দরকার, টাকা পয়সা বা সৌন্দর্য এটা মুখ্য না। এই জন্য নবীজি বলেছেন ফজফার বিজাতির দিন, বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবাহকে সহজ করার তৌফিক নসিব করুন। যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি, তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন? ভাই, মুফতি সাহেবরা সবাই তো মুফতি, তাহলে ফতোয়া ভিন্ন কেন? দেখুন, সব মুফতি সাহেব কোরআন এবং হাদিস সমানভাবে বুঝবেন এটা কোনোদিনই সম্ভব নয়। যেহেতু কোরআন হাদিসের বুঝার ক্ষমতা বেশকম হতে পারে, অতএব সিদ্ধান্তেরও বেশকম হতে পারে, এটাকে দর্শনীয়ভাবে দেখার কোনো কারণ নাই। সাহাবিদের যুগেও, সাহাবায়ে কেরামের মধ্যেও ফতোয়ার মধ্যে ভিন্নতা ছিল কি ছিল না? সব সাহাবিকে একরকমের ফতোয়া দিয়েছেন? দেন নাই। আপনি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়ে চলবেন, বাকি আলেমদের মধ্যে মত পার্থক্য হওয়াটা অস্বাভাবিক না। কোরআন হাদিস সবাই একরকম বুঝবে না, সেন্স সবার একরকম থাকবে না। 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে, আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে, সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে। কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো, অর্থাৎ তার ক্ষতি হলো, লস করলো সে। কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই, কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন, এত গুরুত্বের সাথে আদায় করতেন, সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। দুনিয়াতে ফরজ কাজের প্রত্যেকটা ফরজ কাজ দেখবেন সাথে নফল ফরম্যাট আছে। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে, রমজানের রোজার আগে শাবানের নফল রোজা, শাবানের পরে শাওয়ালের ছয় রোজা আছে না নেই, সম্বৃহস্পতি চাঁদের 13, 14, 15 বিভিন্ন রোজা আছে না নেই। ফরজ রোজা হলো 1 মাস, আর বাকিগুলো হলো সুন্নত। ফরজ নামাজের পাশে যেরকম সুন্নত নামাজ আছে, রোজার ক্ষেত্রেও সুন্নত আছে, হজ উমরার ক্ষেত্রেও ফরজ হজ উমরা আছে, নফল সুন্নত হজ উমরা। কেন এগুলো রাখছে আল্লাহ তাআলা জানেন? এর কারণ হলো, আপনি যদি কোনো একটা অফিসে যান, আপনার চাকরি হবে আজকে, এই চাকরিটা আপনার অনেক দরকার, না হলে আপনি বাঁচবেনই না। আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন, আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন, এটা হবে সাধারণ মানুষের কাজ। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে 2-3টা ফটোকপি করবে, সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে, না জানি কোনটা কাজে লাগে, ঠিক না? বেঠিক। নফল নামাজ নফল রোজাটা হলো এরকম, যদি ফরজের ঘাটতি দেখা দেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল দিয়ে সুন্নত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন, অতএব আপনি কেন ছাড়বেন? তবে হ্যাঁ, যদি কেউ শুধু ফরজ আদায় করে ফেলে, ওয়াক্তের দায়িত্ব থেকে সে মুক্তি অব্যাহতি পেল। টিভিতে যখন খেলা হয় তখন বিটিভি
না বেট বা বাজি ধরা যাবে কিনা, মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন। বাজি ধরা এটা হলো জুয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, মদ এবং জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে বেঁচে থাকো। জুয়াকে ইসলাম হারাম করেছে, এজন্য কোনো প্রকার জুয়া ধরা যাবে না। যুবক ভাইরা অনেকে মজা করে এ সমস্ত বাজি ধরেন, বন্ধু বান্ধবদের মধ্যে আছে না নাই, আমি তোরে খাওয়াবো তুই আমার খাওয়াবি এত টাকার বাজি বলে যে এমনি মজা করে ধরছি। ভাইরা আমার, এই মজা যখন জাহান্নামের শাস্তি এর কারণে পেতে হবে তখন বুঝবেন যে এই মজা শুধু মজা নয় বরং এটি আপনার ধ্বংসের কারণ। অতএব কোনো জুয়া ধরা যাবে না। আমরা মাঝে মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে, আমি বুঝতে পারি ভুল হচ্ছে, এরপরও ওইসব চিন্তা আসে, এর থেকে বাঁচার উপায় কি? দারুণ একটা উপায় আছে। উপায়টা হলো আপনার মনে যখন আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসবে সাথে সাথে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো আমি খাঁটি মুসলমান বুঝা গেছে। কারণ যেই ঘরে টাকা থাকে সেই ঘরে চোর যায়, ঠিক না? ঠিক, আমার মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে দেখেই শয়তান ইবলিস সে আমাকে খোঁচাচ্ছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা সে আনতেছে, কোনো অমুসলিম তার মনে জীবনে এগুলো আসবে না, কারণ সে খালি ঘর। আমার ঘরে সম্পদ আছে, ইমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আছে, আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই যে শয়তান খোঁচাচ্ছে, এই যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা করতেছে, তার ডিউটি পালন করতেছে, সাথে সাথে দেখবেন আপনার ভিতরে সাবধানতা আসবে, আপনার ভিতরে ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় আমল হলো শয়তান বাম দিক থেকে মানুষকে বাজে চিন্তা মনের ভিতরে ঢুকায়, তিনবার থুতু ফেলবেন, থুতু ফেলতে বলতে একেবারে গালবর্তি থুতু না, একেবারে সুইর আগা পরিমাণ থুতু থুতু করে ফেলবেন, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে দেখবেন যে শয়তান এটাকে প্রতিহত করতে পারবে। আল্লাহ তা আমাদের ইমানগুলোকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। ইচ্ছার বাইরে যদি এরকম মনে চিন্তা আসে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা বা কুফুরি চিন্তা নাস্তিক্যবাদী চিন্তা, তাহলে এর কারণে আল্লাহর কাছে কোনো পাকড়াও হবে না। ইচ্ছার বাইরে যদি আসে, হ্যাঁ আসার পর আপনি ইচ্ছাকৃত চিন্তা করতেছেন, নাস্তিকদের বই পুস্তক পড়তেছেন, তাদের লেখা পড়তেছেন, ফেসবুক স্ট্যাটাস পড়তেছেন, এগুলোর উত্তর আপনার জানা নাই, তাহলে শয়তান ওই চান্সে আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকায় দিবে। এটা করা যাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোনো প্রকার আমল ইসলামে আছে কিনা। বাদ্যযন্ত্র এটি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন, সূরা লোকমান আয়াত নম্বর ৬, সূরা লোকমান আয়াত নম্বর ৬ এটার ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে ইবনে কাসির, কুরতুবী, যত বড় বড় মুফাসসিররা তাফসীর লিখেছেন, কোরআনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো খুললে দেখবেন এখানে লেখা বলা হয়েছে আল গেনা, অর্থাৎ গান বাদ্য বাদ্যযন্ত্র এগুলো যদি কোনো ভালো গানের মধ্যেও যুক্ত হয়, এমনকি সুন্দর ইসলামী গজলের মধ্যেও বাদ্যযন্ত্র যুক্ত হয়, তাহলে সেটা হারাম হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। গোটা বিশ্বের তেমন কোনো আলেমদের কোনো মত পার্থক্য নেই, আমাদের দেশে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আল্লাহরে ডাকে, কথা বুঝে আসছে আছে না নাই? আরে ভাই, যে বাদ্যযন্ত্র ভাঙার জন্য রাসূল এসেছেন সেই বাদ্যযন্ত্র আবার কিভাবে এবাদতের মাধ্যম হতে পারে? এটা শয়তান আমাদের মনে এ সমস্ত ঢুকায়। যারা বাদ্যযন্ত্র জানায়া এই সমস্ত গান করে, গজল গায়, এদেরকে কখনো মসজিদে দেখবেন না, ঠিক না? ঠিক, এদেরকে কখনো ওমরা হজ করতে দেখবেন না, যেই নামাজ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, পা হাসরাতে হাসরাতে পড়ছেন, মসজিদে নবী বানাইছেন, রাসূল মসজিদে নবী মদিনায় বানাইছেন না বানান নাই, কাবা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন না বানান নাই, অথচ এই গান বাদ্যের মাধ্যমে তথাকথিত জিকির করা পাবলিকদেরকে কখনো মসজিদে আপনি দেখবেন না। তাহলে যে মসজিদ আল্লাহ তাআলা রাসূল বানাইছেন সেখানে তাদেরকে না পাইলে তাহলে বুঝতে হবে এগুলো পিওর ভণ্ড এবং ভেজাল, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? দেখুন, দুরুদ পড়া এটা ঠিক আছে, নবীজির জন্য দুরুদ, কিন্তু দুরুদ পড়ার জন্য একত্রিত হওয়ার কোনো দরকার? আমরা নামাজে যে দুরুদ পড়ি একা একা পড়ি না সবাই একসাথে পড়ি? কথা বলেন নাই, বুঝেন নাই, সুর মিলাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরুদ পড়েন আপনারা? আপনাদের কসবা এলাকায় দুরুদ কি সব ইমাম মুয়াজ্জিন সবাই মুসল্লিরা মিলে একসাথে সুর মিলাইয়া পড়ে, নাকি যার যারটা শেষে পড়ে? আরে নামাজের মধ্যে বলতেছি, নামাজের মধ্যে যার যারটা শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি যার যারটা শেষে পড়ে, নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন?
নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা আছে মুসলমানের জীবনে? তাহলে সেখানে যদি যাজ্জারটা শেষে পড়া যায় তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যাজ্জারটা শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই। দুরুদ পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি। এক দুই নম্বর হলো দুরুদ পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে এটাও কোনো সঠিক কথা না। ভাই দুরুদ তো নবীজির জন্য না, নবীর দুরুদ পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত, ঠিক না? ঠিক বলেন, নবী বড় না আল্লাহ বড়? আরে কেউ তুলনা হয় নাকি? নবী তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তাই না? তো নবীর ব্যাপারে দুরুদ পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত। অতএব বোঝা গেল, আচ্ছা নামাজের মধ্যে যে আমরা দুরুদ পড়ি এটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি? কথার জবাব দেন, নামাজে দুরুদ পড়েন না আপনারা? পড়েন না নামাজে দুরুদ? পড়লে কি বসে বসে পড়েন না দাঁড়ায় দাঁড়ায় পড়েন? যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে নামাজের মধ্যেও বসতে বসতে দাঁড়ায় যাওয়া লাগতো, ঠিক না ভাই? ঠিক, তাহলে বোঝা গেল এগুলো সঠিক না। তবে হ্যাঁ, দুরুদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, এগুলো নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। মুসলমানদের দাড়ি ও চুলের বিধান কি? বাবরি চুল রাখা যাবে কিনা? দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য, আর চুল বাবরি রাখা যাবে, রাখা সুন্নত। কেউ চাইলে লম্বা করতে পারে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, অথবা পুরো মাথাকে সমান করে রাখবে। অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? অমুসলিমদের টাকা মসজিদ নির্মাণের জন্য নেওয়া যাবে, তবে যদি তার কোনো প্রভাব বিস্তার করতে পারে, সে মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে আশঙ্কা থাকে তাহলে নেওয়া যাবে না, এমনি সাধারণ হলে নেওয়া যাবে। সরকারি বিদ্যুৎ খরচ করে খেলাধুলা করা কি জায়েজ আছে কিনা? দেখুন, শীতের সময় যুবকরা অনেক সময় ব্যাডমিন্টন খেলেন সরকারি বিদ্যুৎ লাইন নিয়ে, আর শুধু যুবকদের দোষ দিয়ে লাভ নেই, অনেক ওয়াজ মাহফিলের কারেন্টের লাইন মেইন লাইন থেকে টেনে নিয়ে ওয়াজ মাহফিল করে, আছে না নাই? ওই ব্যাডমিন্টন খেলা যেরকম হারাম, ওই ওয়াজ মাহফিল করাও হারাম। নাকি নিজের পক্ষেরটা দেখে ফতোয়া ঘুরে দেব? আল্লাহর কাজ করবেন সেজন্য বিদ্যুৎ চুরি করা জায়েজ আছে? এই বিদ্যুতের মালিক তো দেশের জনগণ, ঠিক না বে? ঠিক, বড় কোম্পানি, শত শত মানুষ এটার মালিক, হাজার হাজার মানুষ এটার মালিক, আপনি তারে বিল না দিয়ে আইনে ওয়াজ শুনতেছেন? বিদ্যুৎ চুরি করে ওয়াজ শোনা বা মেন লাইন থেকে বিদ্যুৎ টেনে ওয়াজ করা আর অন্যের গরি চুরি করে কোরবানি করা একই কথা, কথা কি বুঝতে পারছি? জি, এটা জায়েজ নেই। রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দোষণীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা? সরকার যদি এমন কোনো কাজ করে যেই কাজের সমালোচনা করা উচিত, এবং গণতান্ত্রিক দেশে সরকার নিজেই পারমিশন দিয়েছে বিরোধিতা করার, অতএব যদি শালীনতা বজায় রেখে, যৌক্তিকতা বজায় রেখে করেন জায়েজ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি চা দোকানে বসে যদি টকশো করেন তাতে কি দেশের পরিবর্তন হয়ে যাবে? এই দেশে যত বুদ্ধিজীবী, এরকম বুদ্ধিজীবীর সংখ্যা পৃথিবীর কোনো দেশে, প্রতিটা চায়ের দোকানে দুটা চারটা করে টকশো সারাদিন হয়, এগুলো জায়েজ নাই। এগুলো শয়তান আমাদেরকে সময় নষ্ট করে। মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? মসজিদ কর্তৃপক্ষের জন্য চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান থাকতে হবে। দুই, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজি হইতে হবে, বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে না। তিন নম্বর হলো, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, সুদখোর ঘুষখোর সে মসজিদ কমিটির সদস্য হতে পারে না। চার নম্বর হলো, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে। এই চারটা গুণ থাকলে সে মসজিদ কমিটির পদ সদস্য হবে। টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? হলে কতটুকু? অবশ্যই, এখানে জাতির সম্পদ নষ্ট হয়, এটার কারণে গুনাহ হবে। ভাইরা, আমার প্রশ্ন, আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, কিন্তু রাত অনেক হয়েছে, আরো বাকি প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। ইনশাআল্লাহ শেখের আলোচনার পরে যদি সুযোগ হয় উনি উত্তর দিবেন, আর না হলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কখন আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ খাইরা।